হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। কিন্তু যেই দিনের ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি সেই দিন কিন্তু একটুও ভালো ছিলাম না। কেন জানি না সকাল থেকে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিলো আর তার সাথে পেটের নিচের দিকটা ভীষণ ব্যথা করছিল। তো সেই দিনই সবাই ভেবেছিলো জানো তো হয়তো আমার ডেলিভারি হয়ে যাবে। এবার তোমরা ভাবতে পারো যে দিদি তোমার এত কষ্ট হচ্ছিলো তাহলে তুমি কেন ভিডিও করছিলে। আমি তোমাদের সবসময়ই বলেছি যে আমি এই দিনটা ভীষণভাবে স্পেশাল করে রাখতে চাই, সেই জন্যই কিন্তু ভিডিওটা করছিলাম, যাতে আমার তো স্পেশাল অবশ্যই হয় সাথে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারি। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমি কত কালো হয়ে গেছে, আমার হাতের আঙুল টাঙুল কত ফর্সা আর এখানে আমি মুখ কত কালো হয়ে গেছে। যাই হোক, বিকেলবেলা ডক্টর তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলো। অ্যাকচুয়ালি পেটের ব্যথাটা না থেকে থেকে হচ্ছিলো, আমি জানি না কেন। তো ও তাড়াতাড়ি, তখন আমার বাড়িতে একাই ছিলাম, তো ও চলে এসেছিলো ডিউটি থেকে। তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্নান টান করে রেডি হয়ে, এখানে হেলমেট পরে নিয়েছি। তো আমি ভাবছিলাম যে একটু খুশি মনেই ভিডিও করব, এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, যদি বাই চান্স অ্যাডমিশন নিয়ে নেয়, মানে এরকমই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সূর্য মামাকে দেখতে দেখতে এত সুন্দর লাগছিল, তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। ওয়েদারটা খুব সুন্দরই ছিল আর তখন আমার সেরকম একটা অসুবিধা হচ্ছিল না। আসলে না, আমি কিছু কিছুক্ষণ থেকে থেকে যেহেতু ব্যথাটা হচ্ছিল আর নড়াচড়া করলে বেশি পেনটা হচ্ছিল, আদারওয়াইজ সেরকম একটা হচ্ছিল না। কিন্তু বিকেলবেলার দিকে আমার শ্বাসকষ্টটা কিন্তু কমেই গেছিলো, শ্বাসকষ্টটা সেরকম একটা হচ্ছিল না। এবার আমার যেহেতু উপর দিকে পেট হয়েছে তো শ্বাসকষ্টটা সেই জন্যই হয়তো হচ্ছিলো। তো তারপরে ডক্টর চলে এসছে, ওর ফর্মালিটিসগুলো পূরণ করছিল আর আমি এখানে ঠাকুরকে ডাকছিলাম যেন সব কিছু ভালো হয়, এই মুহূর্তে যেন অন্ততপক্ষে ডেলিভারি ফেলিভারি না হয়। তো যাই হোক, ডক্টর দেখিয়ে চলে এসেছি। আসার পরে না ডক্টর বললেন যে সবই ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিছু কিছু কারণ আমায় বললো যে এই কারণের জন্য তোমার হয়তো পেনটা হবে আর এই রিসেন্টলি হবে। তো ডক্টর দেখানোর পরে কী হয়, যখন ডক্টর সব কিছু দেখে একবারে, তো এসে আমি ডকুমেন্টগুলোকে না আবার অর্গানাইজ করে রাখি, কারণ এই মুহূর্তে এই যে আজকে আমার যেমন এমার্জেন্সি হলো, বাই চান্স যদি ওরকম এমার্জেন্সি হয় যাতে আমি সবসময় রেডি থাকতে। তারপর তো সেদিন রাতে তোমাদের সাথে একটা লাইভ ভিডিওতে কথা হলোই, দেন সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে সকাল সকাল একদম উঠেই ডক্টর আমাকে যেরকম শিডিউলে চলতে বলেছে আমি একদম সেরকম শিডিউলেই চলছি। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে এখানে আমি গুড়ের জল খেয়ে নিচ্ছি অনেকটা বেশি, তারপর এখানে যেহেতু সাথে সাথেই অন্য কিছু খাবো না, মিনিমাম সব কিছু খাবারের মাঝখানে তো একটা গ্যাপ দিতেই হয়, তাই এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর আমার স্কিন যেহেতু প্রচণ্ড ড্রাই, তাই এখানে আমি প্রথমে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম। সকালবেলা স্কিন কেয়ার করতে একদমই ইচ্ছে করে না, তুমি ভাবতে পারো যে আমি রোজই স্কিন কেয়ার করি কিনা, একদমই না। রোজ আমার স্কিন কেয়ার করতে একটুও ভালো লাগে না, যেদিন একটু মনে হয় যে একটু স্কিন কেয়ার করবো সেদিন করলাম, আদারওয়াইজ অন্যান্য দিনগুলো কিন্তু স্কিপই করে যাই। তারপর আমি সকালবেলা উঠেই যেই কাজটা আমার করতে সব থেকে বেশি ভালো হলো, মানে ভালো লাগে, সেটা হলো তোমাদের কমেন্ট পড়তে। আসলে আমি তো শিডিউল করে রাখি, তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট হয়ে যায় আর তারপরে কিন্তু আমি দেখে নিই যে কত ভিউজ আসলো বা তোমরা কে কী কমেন্ট করেছো, সবাইকে আমি রিপ্লাই করি। কিন্তু আজকে খুব রাগ হচ্ছিলো আমার, নেটটা ভীষণ প্রবলেম করছিলো বলে। তো এখানে দেখার পরে আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। সানস্ক্রিনটা আমি রোজই অ্যাপ্লাই করার চেষ্টা করি, কিন্তু যেদিন ভীষণ শরীর খারাপ হয় সেদিন তো আর ভালো লাগে না। তো আর যেদিন একটু বেশিক্ষণ ঘুমাই সেদিনও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করি না। আমার ওয়েটটা যেহেতু আবার স্টাক হয়ে গেছে, তাই জন্য ডক্টর আমাকে বলে দিয়েছে ড্রাই ফ্রুটটা তোমায় সকালে খেতেই হবে, আর ড্রাই ফ্রুটের গন্ধটা আমার এখন একটুও ভালো লাগে না, কিন্তু তবুও তো খেতেই হবে। তো তারপর ভাবলাম কিছু কাজ করা যায় কি, কাবার্ডের নিচটায় না আমার সব জামাকাপড় ভাঁজ করাই আছে কিন্তু অর্ডারে রাখা নেই, মানে কোনটা কোনটা এখন হয় সেটার জন্যই। তো সেগুলোই ঠিক করে অর্গানাইজ করে রাখছিলাম, এখন তো সব জামা হয় না, সেগুলোকে সামনের দিকে রাখলাম আর যেগুলো হচ্ছে না সেগুলোকে পেছন দিকে রাখলাম। তারপর আমি চলে এলাম বেড কাভারটা চেঞ্জ করতে। বেড কাভারটা তো বেশ অনেক দিনই হয়েছে চেঞ্জ করা হয় না। বেড কাভার চেঞ্জ করে তারপরে যে কটা জামা কাপড় ধোয়া ছিল সে কটাকে ভাঁজ করে দিয়েছি, আর যে কটা জামা কাপড় ধোয়া ছিল না সে কটাকে কাচতে দিয়ে দিয়েছি। এখন তো আমি কাচি না, বেশিরভাগই মা আর ওই কেচে দেয়, তো আমি সেগুলোকে আলাদা করে রাখি সবসময়। তারপর ঘরটাকে তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিলাম। আজকে যেহেতু মা বাড়িতে রয়েছে, মাই কিন্তু আমার ঘরটা মুছে দেবে। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা সবাই বলো যে তোমার শাশুড়ি মাকে কেন দেখাও না, কিন্তু উনি একদমই ক্যামেরা পার্সন না। এবার উনি যেহেতু চায় না, আমি জোর করে আমার ভিউজের জন্য অবশ্যই চাইবো না যে ওনার কমফোর্টটা চলে যাক। তো যাই হোক,
তারপর এখানে আমি দেখিয়ে দিলাম, ঘর পুরো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি দুধ দিয়ে এখানে প্রোটিন শেকটা খেয়েছি আজকে। আর আজকে সকাল থেকে আমার নেটটা নেই, আমি যে শিডিউল করে রাখি ভিডিওটা কত ভালো করি আমি এখন সেটাই ভাবছি, না হলে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারতাম না। আর এখানে ও এসেছিলো, এসে না ধুম করে একা একাই পড়ে গেছে, তাই আবার দেখাচ্ছিলো জানো আমি এরকম করে পড়ে গেছি। তারপরে আবার কোনো ভিডিও নেওয়া হয়নি, আমি বসে বসে একটু কাজ করছিলাম, দেন চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এখন বসবো আমি খেতে, মাথায় একদম সুন্দর করে তেল তেল দিয়ে নিয়েছি আজকে। আর এখানে মা না দু রকমের শাক রান্না করেছে আমাকে, যেহেতু ডক্টর শাক খেতে বলেছে তাই আজকে দু রকমের শাক করে দিয়েছে। এখানে ওই বেতে শাক বলে হয়তো এটা, আর তার সাথে পুঁই শাক করেছিল চিংড়ি মাছ দিয়ে, আর সাথে বাটা মাছ। তো এগুলোই দিয়েই আমি আজকে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, তারপর একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। আমার বর ডিউটি থেকে চলে এসেছে, তারপরে আমি এখানে বসেছিলাম দই খেতে। দই খেতেও আমার একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে বললাম ডক্টর আমাকে একটা লিস্ট দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমাকে এখন খেতেই হবে, কিছু করার নেই। তো দই তো টক দই এমনি তো শুধু ভালো লাগে না, ওর মধ্যে আমি একটু চিনি আর নুন অ্যাড করেছিলাম। লস্যি খেলেই পারতাম, কিন্তু তবুও আমার মনে হলো না এরকমভাবেই খাই। আর বিকেলবেলা না বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, আকাশটা বেশ সুন্দর লাগছিলো, তাই একটু বাইরে গেছিলাম। আজকে মা প্রচুর জামাকাপড় গেছেছে, দেখেছো আমাদের বাড়িতে তো এত ভর্তি রয়েছেই, তারপরে কিন্তু পাশের বাড়িতেও রেখে দিয়েছে। দেন এখানে ও চলে গেছিলো, ডক্টর আমাকে যা যা খেতে বলেছে সেগুলোই নিয়ে এসেছিলো ও। তো এগুলো এনে সব কিছু রেডি ফেডি করে রাখছিলো, এই সব কাজ ওই করে থাকে, এখন আমাকে আর এক্সট্রা করে করতে হয় না। তখন কিন্তু আমি তোমাদের সাথে লাইভে গল্প করছিলাম, এই যে দেখো আমি তোমাদেরকে তখন বলছিলাম না যে তোমাদের সাথে লাইভও করছি আবার তোমাদের জন্য ভিডিও করে রাখছি। আর যেহেতু আমাকে সন্ধেবেলা ডক্টর বলেছে যে চিকেন স্টু খেতে, সেটাই আমি বানিয়ে রেখেছিলাম। আজকে একটু লেটই হয়ে গেছিলো যেহেতু চিকেনটা আনা ছিল না, তাই জন্য তো লাইভটা শেষ করে আমি 9টা নাগাদ স্টুটা খেয়েছিলাম। আর তারপরে না আমি ওই 9:30 থেকে 10টার মধ্যে ভাত খেয়েছিলাম, সেই ভিডিওটা নিইনি। আর এখানে দেখো ও আমাকে আয়রন পেরে দিতে গিয়ে হঠাৎ করে আলতার ডিব্বা পড়ে পুরো সারা ঘর হয়ে গেছে, এখনও করছিল পরিষ্কার। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, আশা করি সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর আমার ভিডিও অনেক বেশি বেশি করে দেখবে। তো বাই।